আমরা যারা জ্যোতিষপ্রেমী মানুষ এবং আপনারা যারা জ্যোতিষপ্রেমী মানুষ যারা আমাকে দেখেন আমাকে প্রচুর সমর্থন করেছেন আমাকে প্রচুর প্রশ্ন আপনারা ছুড়ে দিয়েছেন যে সম্রাটদা আপনার থেকে আমরা সমস্তটা জানতে চাই জ্যোতিষ সংক্রান্ত কোনো তথ্যই আমরা এই যাবত সঠিকভাবে জানতে পারছিলাম না আপনি আমাদের মনকে খুলে দিয়েছেন আমাদের চোখটা খুলে দিয়েছেন আমরা জ্যোতিষকে এখন অন্যভাবে চিনতে শিখেছি সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ তার কারণ আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্য সাধুবাদ বা তার জন্য যা যা ধন্যবাদ সমস্তটাই আপনাদের কাম্য আমি শুধু চেষ্টা করেছি মাত্র আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে একটাই ভাবনা এত সুন্দর একটা সকাল এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা প্রকৃতির মাঝে আমার মন যেন কোথাও না কোথাও সাড়া দিচ্ছে যে আমাকে যেন আপনাদের সাথে কানেক্ট করতে হবে জ্যোতিষ সম্পর্কে যে পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব আমার মধ্যে রেখে কী হবে তার কারণ জ্যোতিষ সম্পর্কে যখন আমরা জানছি জ্যোতিষ নিয়ে যখন আমরা আলোচনা করছি তাহলে জ্যোতিষের প্রেক্ষাপটটাকে আগে বুঝে নিতে হবে আপনারা বলেছেন সম্রাটদা আমাদেরকে পুরোটা বলুন আমি আজকে তাই ভাবলাম যে অবকাহারা চক্র যে চক্রটা আমাদের জন্মছকের মধ্যে সবার আগে আসে এই জিনিসটা এই যে প্রথম পাতা আমি সবসময় বলি প্রথম পাতা দিয়ে জ্যোতিষকে শুরু করতে হয় আমরা সবার আগে জ্যোতিষের দ্বিতীয় পাতায় চলে যাই কখনো কখনো তৃতীয় পাতায় চলে যাই আমরা দশা অন্তর্দশা ক্যালকুলেট করতে আরম্ভ করি আমরা জন্মছক খুলেই আগে কোন গ্রহ কোথায় বসে রয়েছে সেটা দেখতে আরম্ভ করি আপনার লগ্ন কী রাশি কী সেটা দেখতে আরম্ভ করি কিন্তু প্রথম পাতার গুরুত্ব এই প্রথম পাতা হচ্ছে আপনার জীবনের ভিত একজন জ্যোতিষশাস্ত্রীর কাছে যখনই আপনি যাবেন সেই জ্যোতিষশাস্ত্রী যখনই আপনার কাউন্সিলিং শুরু করবে প্রথম পাতা থেকে প্রথম পাতার কাউন্সিলিং শুরু হবে কি একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনার জন্য শুরু হবে আমরা যখন জন্মছক ক্যালকুলেট করি তখন সবার আগে যেটা উঠে আসে সেটা হচ্ছে একটা লগ্ন আসে একটা রাশি আসে তারপর আপনার কী নক্ষত্রে জন্ম হচ্ছে সে নক্ষত্রটি উঠে আসে নক্ষত্রের পাশাপাশি নক্ষত্র কোন এনার্জিতে জন্মগ্রহণ করছে আমাদের নক্ষত্রে চারটে এনার্জি হয় এই যে এনার্জিকে আমরা বাংলায় বলি চরণ বা অনেকে বলে পদ এই পদগুলো কী কী এক পদ দুই পদ তিন পদ চার পদ একটা নক্ষত্রের চারটি অবস্থান সূর্যকে ধরে আমাদের এই অবস্থানকে ধরতে হয় যখন আমরা প্রভাতকালীন সূর্যকে আমরা দেখি সেই সূর্য যেন মৃদু থাকে আস্তে আস্তে বেলা যখন বাড়তে থাকে সূর্যের তেজ বাড়তে থাকে আবার বেলা যত বাড়তে থাকবে সূর্যের তেজ আবার পড়তে থাকবে আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাবে তার মানে এই যে সূর্যের যে উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত যে তার যে ট্রানজিশন তার যে যাত্রা পথ এই যাত্রা পথকে চারটি ভাগে ভাগ করা হয়েছে যা নক্ষত্র ক্যারি করে আর এই নক্ষত্র যে ক্যারি করছে সেই নক্ষত্র হচ্ছে আপনার ক্যারেক্টারকে ক্যারি করছে আপনি সূর্যের প্রথম চরণে যদি জন্ম হয় অর্থাৎ নক্ষত্রের প্রথম চরণ যদি জন্ম হয় তার মানে সূর্যের যে তেজ নক্ষত্রের চরণ আপনার জন্য সেইভাবে আপনাকে তার ফলাফল দর্শাবে আপনার যদি এক চরণে জন্ম হয় তাহলে আপনার মৃদু চরণ হলো আপনার যদি দুই চরণ হয় তাহলে তীব্র চরণ আপনার যদি তিন চরণ হয় তাহলে তেজময় চরণ আপনার যদি চার হয় অস্তগত চরণ এই যে নক্ষত্রের যে চরণ আপনারা পাচ্ছেন আমরা যখন ক্যালকুলেট করছি যে নক্ষত্রের চরণ দেখছি কী এই বিষয়গুলো কেন শাস্ত্রের মধ্যে দেওয়া হলো এর কিছু কারণ রয়েছে তারপরে আমরা কিছু দেখতে পারবো যে একটা নক্ষত্র কোনো না কোনো ধাতু পায় এই ধাতুগুলো কি আমরা লৌহ দেখেছি আমরা তাম্র দেখেছি আমরা রৌপ্য দেখেছি আমরা স্বর্ণ পাই অর্থাৎ চারটি ধাতু পাই এই চারটে ধাতুকে কারা কারা দেখে আমি এর আগে একটা ভিডিওতে বলে রেখেছিলাম যে স্বর্ণকে বৃহস্পতি দেখছে রূপকে চন্দ্র দেখছে মঙ্গল তাম্রকে দেখছে লৌহকে শনি দেখছে এইভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে কারণ কি তার কারণ হচ্ছে যে কম্প্যাটিবিলিটি অফ এনার্জি অর্থাৎ আপনার চরিত্র আপনার জীবনযাপন ঠিক কীরকম হবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করলেন তার যে চরণ তার যে পায়া অর্থাৎ ধাতু এই ধাতু আর এই যে চরণ আর এই যে নক্ষত্রের ক্যারেক্টার এই দুটোকে অ্যাসেম্বল করতে হবে এই সমগ্রকে অ্যাসেম্বল করতে হবে এর পাশাপাশি যেটা উঠে আসে সেটা আসে তিথি আমরা জানি যে রবি আর চন্দ্রের যে দূরত্ব হয় প্রতিদিন 12 ডিগ্রি দূরত্বে একটা তিথির উদ্ভব হয় একটা তিথি তৈরি হয় এবং তার পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে একটা করণ উঠে আসে এই করণ কি তিথির অর্ধেক করণ অর্থাৎ 12 ডিগ্রিতে যদি একটি তিথি হয় তাহলে 6 ডিগ্রিতে একটি করণ হবে অর্থাৎ তিথির অর্ধেক করণ এই করণ মানে কি করণ মানে হচ্ছে কজ অফ বার্থ এই পৃথিবীতে জন্ম হওয়ার কারণ কি আমাদের কি উদ্দেশ্য আমরা তো জন্মের পর থেকে আমরা একটা ডেস্টিনেশনের দিকে এগোই আমরা সেই ডেস্টিনেশনকে খুঁজতেও চাই জ্যোতিষশাস্ত্রের মধ্যে দিয়ে যে আমার জীবনের প্যারামিটার কি আমি দাদা জীবনে ঠিক কোন জায়গায় উঠব আমার জীবনের কোন কোন সেক্টরগুলো আমি অ্যাচিভ করতে পারি আমার কি ফিন্যান্স নিয়ে পড়াশোনা হবে আমার কেরিয়ার কি জিওগ্রাফি নিয়ে হবে আমার কেরিয়ার কি ইঞ্জিনিয়ারিং সেক্টরে হবে আমার কেরিয়ার কি মেডিকেল সেক্টরে হবে আমি কি বিজনেস ট্রেডে চলে যাব নাকি আমি মার্কেটিং বিজনেস করব যাবতীয় যা যা জিজ্ঞাসা আছে অর্থাৎ যা যা কোয়েশ্চেন চিহ্ন আছে এই যে প্রশ্নচিহ্ন এই প্রশ্নচিহ্ন আমাদের মনে একটা আঘাত আনতে থাকে আর সেটা আমাদের জানতে ইচ্ছে হয় আর এই জানার কারণে আমরা কি জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হচ্ছি
কিন্তু আমরা যদি এই অবকাহারা চক্রকে অর্থাৎ প্রথম পাতাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কি হবে, আমাদের একটা ভুল ব্যাখ্যা উঠে আসবে। তার কারণ আপনার শনি যেখানেই থাক না কেন, আপনার লগ্ন যেখানেই থাক না কেন, আপনার চন্দ্র যেখানেই থাক না কেন, অবকাহারা চক্র প্রথমে বলবে আপনি কোন মানসিকতার উপর দাঁড়িয়ে এই জীবন যাপন করবেন। এটা সবার আগে, অর্থাৎ আপনার ক্যারেক্টার কী, আপনার রুচি কী, আপনার পোশাক আশাকের সেন্স কী, আপনার জীবনের লক্ষ্য কী। সেই লক্ষ্যের মধ্যে আমাদের যেমন অনেকের মধ্যে চঞ্চলতা থাকে, একজনকে জিজ্ঞেস করলাম কি হবে, সে আমাকে বললো ডাক্তার হব, আমার ডাক্তারি খুব ভালো লাগে। কিন্তু ডাক্তার হতে গেলে যে পড়াশোনাটা দরকার, ডাক্তার হতে গেলে যে টেম্পারামেন্ট নিয়ে আমাকে ধৈর্য ধরে পড়াশোনাটা করতে হবে, যে অনুশীলন আমায় করতে হবে, সেই অনুশীলন করার ক্ষমতা হয়তো তার মধ্যে নেই। সে হতে চাইছে ডাক্তার, কিন্তু কোথায় তার খামতি। জন্মছক দেখা যাচ্ছে অত্যন্ত ভালো, কিন্তু তবুও দেখা যাচ্ছে একজন জাতক বা জাতিকা কোথাও না কোথাও নিজের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে সিকিওর করার জন্য সে ব্যর্থ হচ্ছে। কোথাও না কোথাও তার মন বা মানসিকতা, তার পড়াশুনো, তার এডুকেশান, তার কেরিয়ার কোনো কিছুর সাথে মিলছে না। কেন মিলছে না, এর পিছনে কিছু কারণ আছে। এই কারণটা হচ্ছে প্রথম পাতা। প্রথম পাতা হচ্ছে আমাদের জন্মচকের ভিত। আমাদের এই ভিতটাকে ধরতে হবে। দেখুন, আমরা জ্যোতিষকে ভালোবাসি, খুব ভালো কথা, আমরা জ্যোতিষশাস্ত্রের কাছে যাই কাউন্সেলিংয়ের জন্য, সেটাও খুব ভালো কথা। কিন্তু আমাদের তো অ্যানালাইসিসটা দরকার, আর অ্যানালাইসিসের জন্য আমাদের শাস্ত্রে প্রচুর প্রচুর ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু সেই ব্যাখ্যাগুলোর প্রতি আমরা নজর দিই না। স্বভাবত হয় কি, যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্যটা কোথাও না কোথাও ব্যাঘাত ঘটছে। দেখুন, প্রথম পাতা কেন জন্মছকের ভিত, তার কারণ আমরা যখন কোনো না কোনো কোয়েশ্চেন আমরা করবো যে আমার জীবনের স্টেবিলিটি কী, আমার জীবন কতটা উচ্চতায় পৌঁছবে, আমি আদৌ জিতবো আমার জীবনযাত্রায় মানে, বা জীবন যুদ্ধে আমি কি জিতবো না আমি হেরে যাব, তার উত্তর কিন্তু সবার আগে দেবে প্রথম পাতার কনসিস্টেন্সি। আমাদের প্রথম পাতা হচ্ছে অনেকটা বাড়ির মতো, বাড়ির যখন আমরা তৈরি করতে যাই তার আগে আমাদের ভিত ভালো করে করতে হয়, অর্থাৎ মজবুত একটা ভিত তৈরি করতে হয়। ভিত যত নড়বড়ে বাড়ির হাল তত নড়বড়ে, ভিত যত শক্ত যত মজবুত বাড়ির হাল তত মজবুত। হাজার ভূমিকম্প হলেও সেই বাড়ি কিন্তু অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে, কিন্তু যদি ভিত খারাপ হয় হালকা দমকা হাওয়াতেও তা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। আমাদের জন্মছকের পজিশনটা অনেকটা তাই, যার জন্য আমাদের যারা মুনি ঋষিরা যারা জ্যোতিষশাস্ত্রের আবির্ভাব ঘটালেন, জ্যোতিষশাস্ত্রে যখন নিরূপণ করলেন, তারা কিন্তু প্রথম পাতা অর্থাৎ অবকাহারা চক্র, এই অবকাহারা চক্রের উপর খুব খুব গুরুত্ব দিয়েছে। তার কারণ দেখুন, প্রথম কথা আপনাকে আসতে হবে যে আপনার যে চন্দ্র, এই চন্দ্র আপনার কৃষ্ণপক্ষে পড়লো না শুক্লপক্ষে পড়লো। এর আগে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে শুক্লপক্ষের ষষ্ঠী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত একরকম সিনারিও হয়, আবার শুক্লপক্ষের ষষ্ঠী থেকে কৃষ্ণপক্ষের ষষ্ঠী পর্যন্ত একরকম সিনারিও হয়, আবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী থেকে শুক্লপক্ষের ষষ্ঠী পর্যন্ত চন্দ্রের আরেক রকম সিনারিও হয়। অর্থাৎ চন্দ্র কোথাও না কোথাও সেই জায়গায় মজবুত, অর্থাৎ চন্দ্র কি স্ট্রং না চন্দ্র একটু কমজোরি। আমরা যেমন দেখি চন্দ্র যখন অমাবস্যার দিকে যায়, অর্থাৎ আমরা যখন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আসি, কৃষ্ণপক্ষের ত্রয়োদশীকে দেখছি, বা কৃষ্ণপক্ষের একাদশী থেকে শুরু হলেই আমরা দেখি চন্দ্র ম্লান হতে থাকে। কৃষ্ণ একাদশী, কৃষ্ণ দ্বাদশী, কৃষ্ণ ত্রয়োদশী, কৃষ্ণ চতুর্দশী, তারপর যখন অমাবস্যা আসে মানে চন্দ্র একদম গায়েব, অর্থাৎ সেই সময় চন্দ্রের কোনো মাহাত্ম্যই নেই। কিন্তু চন্দ্র তো আমাদের মনকে নির্দেশ করে, আর আমরা যাবতীয় যে জন্মছককে বিচার করি তার তো পুরোটার যা ভ্যালু দেওয়া হয় সেটা চন্দ্র থেকেই। তার কারণ আমরা যখন ট্রানজিট বলছি, আপনার বর্তমান সময় কেমন যাবে, আপনার আগামী দু মাস কেমন যাবে, আপনার আগামী পাঁচ বছর কেমন যাবে, তা কিন্তু নির্ভর করছে এই ট্রানজিটের উপর, যার হিসেব করা হয় চন্দ্র থেকে। তার মানে চন্দ্র কত ভাইটাল একটা পার্ট। এবার এই চন্দ্রকে দেখুন কোথায় কোথায় সাজানো হলো। চন্দ্র যে নক্ষত্রে থাকবে সে নক্ষত্রে আপনার জন্ম হলো, সেই দশায় আপনার জন্ম শুরু হলো। চন্দ্র যে ডিগ্রি পেল সেই ডিগ্রির বলবত্তা আপনার আপনার মানসিকতাকে নির্দেশ করবে। তার পাশাপাশি যেটা আসবে, চন্দ্র কত চরণ পেল, তার পাশাপাশি যেটা আসবে চন্দ্র কোন ধাতুতে পড়ে রইল। তার কারণ দেখুন, চন্দ্র নিজে রূপকে দেখে, রৌপ্য যে জায়গাটা আমি বললাম, রৌপ্য যে ধাতু তাকে চন্দ্র দেখে। তাহলে রূপ্য ধাতুর মালিক চন্দ্র, সে কোন ধাতু পাচ্ছে, সে যদি লৌহ পেয়ে যায় তাহলে কী টেম্পারামেন্ট দাঁড়াবে, সে যদি স্বর্ণ পায় তাহলে তার কী টেম্পারামেন্ট দাঁড়াবে, সে যদি তাম্র পায় তাহলে তার কী টেম্পারামেন্ট দাঁড়াবে, আর চন্দ্র যদি নিজের রৌপ্যকেই পেয়ে যায় তাহলে তার কী মজবুতি। এই জিনিসগুলোকে আমাদেরকে আলোচনায় আনতে হবে। আজকে আমরা যখন পঞ্জিকা খুলি, আপনি যখন আপনার বাড়িতে যদি কোনো একটা পঞ্জিকা থাকে, আপনি দেখে দেবেন কোনো না কোনো দিন কোনো না কোনো যোগ চলছে। হয় বিষ্কুম্ভ যোগ চলতে পারে, বরিয়ান যোগ চলতে পারে, শুভ যোগ চলতে পারে, আমাদের কারো কারো শুভ যোগে জন্ম হতে পারে, বরিয়ান যোগে জন্ম হতে পারে, বিষ্কুম্ভ যোগে জন্ম হতে পারে, আমাদের 27খানা যোগ রয়েছে।
টোটাল আমাদেরকে দেওয়া হয়েছে 27খানা যোগ। এই 27টা যোগের কোনো না কোনো একটা যোগে আমাদেরকে জন্ম হয়। যে যোগ আমাদের জন্ম হচ্ছে, চন্দ্র যে যোগে আমাদেরকে নিয়ে আসছে, তা আমাদের মানসিকতা ঠিক সেই জায়গা থেকে শুরু হয়। আমাদের জীবনযাত্রার পথ চলা সেখান থেকে শুরু হয়। এবার যোগ আমাদের বলে দেবে আমরা জীবন পথে কতটা স্ট্রাগল পাব, যোগ আমাদের বলে দেবে আমরা জীবনে ঠিক কতটা উচ্চতায় পৌঁছে যাব, আমাদের যোগ বলবে আমাদের মন মানসিকতা, আমাদের জীবনে কী কী ঘটনা কী কী দুর্ঘটনা ঘটবে। তাই অবকাহারা চক্রের এর একটা বিশেষ হিসেব দেওয়া হয়েছে। আপনাদের দেখবেন একটা যোনি দেওয়া থাকে। এই যোনির কারণ কী? আমাদের দেওয়া থাকে একটা বর্ণে জন্ম হচ্ছে। এই বর্ণের কারণ কী? তার কারণ ব্রাহ্মণ বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, শূদ্র বর্ণ, এই বর্ণগুলো যে দেওয়া হয়েছে এতে একটা ক্লাসিফিকেশান আছে। জন্ম ছকে যখন প্রথম পাতায় এর উল্লেখ থাকছে, তার মানে সবার আগে আমাকে সেখান থেকে বিচার শুরু করতে হবে। আপনারা বলবেন, সম্রাটদা আপনি এই কথাগুলো যে বলছেন আমাদের খুব ভাল লাগছে, কিন্তু এই কথাগুলো যে আমরা শুনছি এই অবকাহারা চক্র থেকে আমরা কি পাবো, কেন পাবো? তার কারণ আমি আবারও বলি, আমরা জন্মছক নিয়ে সবার আগে যেটা ভুল করে ফেলি সেটা হচ্ছে সবার আগে গ্রহের অবস্থান দেখে ফেলি। আপনার সাড়ে সাথী চলছে কি না, আপনারা বলেন আমার মাঙ্গলিক আছে কি না, আপনারা বলেন আমার কালসর্প আছে কি না, কিন্তু আসল বিষয়টা থেকে আমরা কোথাও না কোথাও পিছিয়ে চলে যাচ্ছি। যে এই যে অবকাহারা চক্রকে এত সুন্দরভাবে ডিজাইন করা হলো, তার এই যে প্রথম পাতা, এই প্রথম পাতা দেখে সেকেন্ড পাতায় কী পড়বে? সেকেন্ড পাতায় তো আপনার জন্মচক্রটা থাকে। আমরা যখন প্রথম পাতা দেখছি সেই প্রথম পাতায় আমাদের অবকাহারা চক্র থাকছে, আর দ্বিতীয় পাতায় গিয়ে আমাদের একটা জন্মপুষ্টি বা জন্ম একটা ছক দেওয়া হয়। কিন্তু জন্মছকে পৌঁছানোর আগে আপনাকে প্রথম পাতার যে সিঁড়িগুলো রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। যদি আমরা এই সিঁড়ি দিয়ে না উঠতে পারি তাহলে হবে কি, আমরা আমাদের ডিজাইন, আমরা আমাদের ডেজিগনেশন কোথাও না কোথাও হারিয়ে ফেলবো। শাস্ত্রের যে পুঙ্খানুপুঙ্খ হিসেব সেই হিসেবটা মেলাতেই পারবো না। আমার যে কারণে জন্ম হয়েছিল, যে কারণে আমার যাত্রা শুরু হয়েছিল, কিছু ভুলভাল টার্মের কারণে বা ওই দ্বিতীয় পাতায় আগেই চলে গিয়ে, বা আপনারা অনেক সময় বলেন দাদা আমার এই দশা চলছে, দাদা আমার অন্তর্দশা এই চলছে, আমার প্রত্যন্তর্দশা এই চলছে, আমার সূক্ষ্ম দশা এইটা চলছে, আমার প্রাণদশা এই চলছে, দাদা আমার রাহু তো অষ্টমে বসে রয়েছে, আমার রাহুর দশা চলছে, রাহুর দশায় আমি কী ফল পাবো? আরে বাবা, আপনার যদি রাহুর করণে জন্ম হয়, তার কারণ আমাদের যে করণগুলো রয়েছে, আপনার বৃষ্টিকরণ থাকতে পারে, আপনার বপকরণ থাকতে পারে, আপনার বালবকরণ থাকতে পারে, আপনার কিংস্তুগুণ করণ থাকতে পারে, আমাদের এগারোটা করণ থাকে। এগারোটা করণের মধ্যে সাতখানা হচ্ছে চরকরণ, আর চারটে হচ্ছে স্থিরকরণ, যারা মুভ করে না। তাহলে স্থিরকরণে জন্ম হলে আপনার ক্যারেক্টার কীরকম হবে, স্থিরকরণে জন্ম হলে আপনার আপনার জীবনযাত্রার মান কেমন হবে, আপনার যদি চলমান করণে জন্ম হয়, অর্থাৎ চরকরণে যদি জন্ম হয়, তাহলে আপনার জীবনযাত্রার মান কীরকম হবে। এগারোটা করণকে কোন কোন প্ল্যানেট দেখছে, সাতাশখানা যোগকে কোন কোন প্ল্যানেট দেখছে, সেই প্ল্যানেট আপনার জন্মছকে কতটা বলবত্তায় রয়েছে। তারপর যেটা আসবে দ্বিতীয় পাতায় এসেই, যেটা আমাদের সবার আগে দেখতে হবে, আমাদের উদীয়মান ডিগ্রিতে কে বসে রয়েছে, নিরপেক্ষ ডিগ্রিতে কে বসে রয়েছে, অস্তগত ডিগ্রিতে কে বসে রয়েছে। এটা গেল আরেকটা সিনারিও। তারপর দেখে নিতে হবে আপনার জন্মছকের প্রথম পাতায় যে যে প্ল্যানেটগুলো সবার আগে লিড করছে, তার কারণ প্রথমে দেখতে হবে আপনার চন্দ্র কোন নক্ষত্র পেল, তাহলে তার প্ল্যানেট, আপনার চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্র হয় তাহলে কেতু, সেই কেতু আপনার জন্মছকে কোন বলবত্তায় বসে রয়েছে, কত ডিগ্রিতে বসে রয়েছে, কোন ডিগ্রিতে বসে রয়েছে। এই যে একটু আগে বললাম উদীয় মান, নিরপেক্ষ আর অস্তগত, এটা যে কোন ডিগ্রিতে বসে রয়েছে তার হিসেব, এবং সেইখানে যে বলবত্তায় তারা থাকবে সেরকমভাবে তারা তো আপনাকে ফল দেবে। তাহলে আপনার যোগের যে মালিক, যোগের যে প্ল্যানেট, সে আপনার জন্মচকে কোন জায়গায় বসে রয়েছে, করণের মালিক জন্মচকের কোন জায়গায় বসে রয়েছে, রৌপ্য পায়া, স্বর্ণ পায়া, তাম্র পায়া, যে পায়াই হোক না কেন, তাহলে সেই পায়ার যে মালিক তিনি জন্মছকে কোথায় বসে রয়েছে, আগে সেগুলোকে নিরূপণ করতে হবে, নিরূপণ করে ডিজাইন করতে হবে। এরপরে যেটা আসছে আপনার ভৃগুবিন্দু কী, তারপরে যেটা আসছে আপনার আত্মকারক গ্রহকে, তারপর যেটা আসছে আপনার আমাত্মকারক গ্রহকে, এই যে এত হিসেব আমি বলছি, তারপর ন্যাটাল চার্টে কোন গ্রহ তুঙ্গ, কোন গ্রহ নিচস্থ, কোন গ্রহ বলহীন, কোন গ্রহ বলবত্তায় বসে রয়েছে, এবং তারা কেন্দ্রে বসে রয়েছে না কোণে বসে রয়েছে না, আপনার পাপপতি কেন্দ্রে গিয়ে সেখানে আপনাকে ভালো ফল দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি বহু আলোচনা। জ্যোতিষ শাস্ত্রটা খুব খুব কঠিন শাস্ত্র। এই শাস্ত্রের মধ্যে অনেক হিসেব লুকিয়ে রয়েছে, আপনার জীবনের রসদটা লুকিয়ে রয়েছে। আপনাকে শুধু দরকার আপনার একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা কি, যে দুম করে জ্যোতিষশাস্ত্রীর কাছে গিয়ে বলবো না যে দাদা আমার সাড়ে সাথীটা একটু দেখে দিন, আমার মাঙ্গলিকটা দেখে দিন। আপনাকে যেটা করতে হবে, আমাকে একটা গ্রাফ দিন, আমাকে একটা সুন্দর আইডিয়া দিন, আমার টোটাল জন্মছকটা আপনি আমাকে বিশ্লেষণ করে দিন। দরকার পড়লে আপনি জ্যোতিষশাস্ত্রীকে এক মাস সময় দিন যে দাদা আপনি এক মাস ধরে আমার জন্মছকটা দেখুন, তারপর আমাকে ডিজাইনটা দিন, আমার জীবনে কী কী হতে পারে, আমি
আমি কি কি সম্ভাবনা রয়েছে আর কোন কোন সম্ভাবনাগুলোকে আমি এড়িয়ে যাব, সেই সম্ভাবনাগুলোকে আমি বাদ দেব। আমাকে তার একটা গ্রাফ দিন, এই গ্রাফোলজিটা দরকার। আপনার হ্যান্ডরাইটিং কেমন হবে, আপনার মানসিকতা কেমন হবে, আপনি দিনে পড়বেন না রাত্রে পড়বেন, আপনি দিনে কাজ করবেন না রাত্রে কাজ করবেন, প্রচুর প্রচুর অ্যানালাইসিস এখানে পড়ে রয়েছে। তার মানে জন্মছকের পূর্ণ হিসেবগুলো যদি আপনাকে নিতে হয়, আপনাকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মধ্যে দিয়ে এগোতে হবে। প্রথম পাতাকে গুরুত্ব দিতে শিখুন, আজ থেকে গুরুত্ব দিতে শিখুন। প্রথম পাতা যদি গুরুত্ব না দেন, তাহলে কোথাও না কোথাও আমাদের এই শাস্ত্র সম্পর্কে বা আপনি যে জন্ম বৃত্তান্ত নিয়ে যে আপনি যে কোনো একজন জ্যোতিষীর কাছে যাচ্ছেন, তার যে হিসেবটা নিচ্ছেন সেটা কোথাও না কোথাও হিসেবটা ভুল হয়ে যেতে পারে। আমি আজকে শুধু অবকাহারা চক্র সম্বন্ধে আপনাদেরকে জাস্ট একটা নলেজ দিলাম, এখনও বাকি, অনেক বলা বাকি। কিন্তু তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমার যে কটা ভিডিও আসবে তার প্রত্যেক কটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, প্রথম পাতাকে গুরুত্ব দিতে থাকবেন, জ্যোতিষকে নতুন চোখে দেখতে আরম্ভ করুন আর বিজ্ঞানসম্মতভাবে বাঁচতে আরম্ভ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। নমস্কার। আমরা যারা জ্যোতিষ প্রেমী বা যারা জ্যোতিষ প্রেমী না, যারা অন্তত ঈশ্বরে অন্তত বিশ্বাসী, তারা এই ভগবানকে বা এই দেবতাকে অত্যন্ত ভয় পায়। তার কারণ আমরা প্রত্যেকেই টু সাম এক্সটেন্ট মনে করে থাকি যে ইনি নাকি প্রচণ্ড নিষ্ঠুর, এনার দৃষ্টি আমাদের জন্য খুব খারাপ, এই দেবতার দৃষ্টি যদি আমাদের পড়ে তাহলে নাকি আমাদের জীবনের সব কিছু শেষ হতে আরম্ভ করে। আমরা এরকম কিছু ধারণার বশবর্তী হয়ে বা আমাদের কাছে এমন কিছু স্টোরি আমাদের কাছে আসে বা আমরা যেগুলোকে শুনি, সেই গল্পগুলোকে এমনভাবে আমাদের কাছে কনভে করা হয় বা তার যা বার্তা, সেই বার্তাগুলো যখন আমরা মগজাত্ত করি তখন আমাদের মনে হয় যে না, এই প্ল্যানেট তো ভীষণ খারাপ, এই প্ল্যানেট বা এই দেবতা তো ভীষণ খারাপ, এই দেবতা তো নিষ্ঠুর, যার জন্য এই দেবতার পূজো আমরা ঘরের বাইরে করি। অলরেডি আপনারা বুঝে গেছেন আমি কাকে নিয়ে কথা বলছি।